শূন্য ঘর থাকিবে না আর। মাতা পিতার জন্য করিলে তুমি সন্তান হয়ে ভালো, তারা আজ নাই তোমার আপন জন, যারা তারাও আজ ছাই, পুত্র পুত্রীরা নিজ কাজে তারা, তুমি বৃদ্ধ তোমার শরীর আজ পরাধীন, তুমি একা তোমার সাথে থাকিবার তরে থাকিবার জন্য কেহ নাই, তুমি সারা জীবন একাগ্র হয়ে করিয়াছ শুধু নিজ পরিবারের তরে, যাহা উপার্জন করিয়াছিলে তাহা শুধু নিয়ে গেছ সযত্নে ঘরে, তুমি একা আজ তুমি সম্পূর্ণ একা, তোমার সাথে আজ কেহ নাই, মাতা পিতা হয়ে গেছে ছাই, ভাই বোন ঝগড়া করিয়াছে তারা চলিয়া গেছে দূরে, জীবন সঙ্গী সেও আজ নাই, পুত্র পুত্রীরা তারাও আজ নাই, তাই তুমি একা কেহ নাই তোমারে দেখিবার তরে, বাঞ্ছারাম হয়ে শুধু হতবাক হয়ে দেখিতে থাকো আর বন্দি হয়ে নীরব এই জনশূন্য ঘরে, যদি তুমি জন্ম থেকে একটু বেশি সামাজিক হতে, হ্যাঁ একটু বেশি সমাজের খুঁটিনাটি দায়িত্ব নিজের মনে করে তাদের পাশে গিয়ে দাঁড়াতে, শুনতে তাদের সুখ দুঃখের কথা, নিজের উপার্জনের ক্ষণিক কিছু দান করতে, তুমি নিজের খাদ্যের কিছুটা খেতে তাদেরকে নিয়ে, তোমার কিছুটা বহুমূল্য সময় দিতে তাদের জন্য, যারা আজ ছল ছল চোখে তাকিয়ে আছে, ঈশ্বর দূত তোমারই মতো একজন, তারা আজও অপেক্ষা করে, তুমি আজ পারোনি তাই তুমি একা, তাদের আপন করতে পারলে তুমি আজ জনমগ্ন হতে, থাকতে হতো না তোমারে এই জনশূন্য ঘরে।